নৌসেনার অন্তর্ভুক্ত হলো আইএনএস মারমাগাও। গোপনে আঘাত হানতে সক্ষম এই দেশীয় রণতরী যুদ্ধজাহাজটির নাম গোয়ার ঐতিহাসিক বন্দর শহর মারগাও এর নামে রাখা হয়েছে। এ বৈশিষ্ট্য হলো রাডার বা অন্য কোনো পদ্ধতিতে এই যুদ্ধজাহাজের গতিবিধি ধরা পড়বে না। নৌবাহিনীর নতুন সদস্য অন্তর্ভুক্ত করল দেশের নৌসেনা। রবিবার মুম্বাইয়ের মাগাজন বন্দরে একটি অনুষ্ঠানের মাধ্যমে আইএনএস মারমাগাওয়ে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর অন্তর্ভুক্ত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাবস্ত এবং নৌবাহিনীর প্রধান আর হরিকুমার। আইএনএস মারমাগাওয়ের উদ্বোধন করেন রাজনাথ, জানান শুধু বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের লক্ষ্যের কথা মাথায় রেখেই এই যুদ্ধজাহাজটি বানানো হয়েছে। সম্পূর্ণ দেশি প্রযুক্তিতে তৈরি এই রণতরী প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই রণতরী ভারতকে গর্বিত করবে। একই সঙ্গে তার দাবি, ভবিষ্যতে গোটা বিশ্বের জন্য যুদ্ধজাহাজ তৈরি করবে ভারত। নৌবাহিনীর প্রধান তার বক্তব্যে জানিয়েছেন, নৌসেনার আইএনএস মারমাগাওয়ের অন্তর্ভুক্ত সেনার শক্তিকে আরও বাড়ালো। এই ঘটনাকে সোনার ইতিহাসের মাইলস্টোন বলে উল্লেখ করেছেন তিনি। প্রসঙ্গ, দেশীয় পশ্চিম ও পূর্ব সীমান্ত চীনের সঙ্গে সংঘাত এবং ভারতের প্রশান্ত মহাসাগরের অঞ্চলে চীনা একাধিপত্যের আবামে মারমাগাওয়ের অন্তর্ভুক্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 7,400 টনের এই যুদ্ধ জাহাজের নাম গোয়ার ঐতিহাসিক বন্দর মারমাগাওয়ের নামে রাখা হয়েছে। এই রণতরীর বৈশিষ্ট্য হল রাডার বা অন্য কোনো পদ্ধতিতে যুদ্ধজাহাজের গতিবিধি ধরা পড়বে না, তবে বিশেষ সেলথান প্রযুক্তির সাহায্যে প্রতিপক্ষের জাহাজের গতিবিধি দেখা যাবে, যার ফলে শত্রুপক্ষের উপর হামলা চালাতে এই যুদ্ধজাহাজের দক্ষ। এই রণতরী রয়েছে আধুনিক সব অস্ত্রশস্ত্র, যেমন ব্রহ্মাস সুপার নিস ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা 290 কিলোমিটার থেকে 450 কিলোমিটার দূরত্বে থাকা লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারবে। এছাড়া যুদ্ধজাহাজে রয়েছে 70 কিলোমিটার মাঝারি ফ্লোটার সারফেট ট্রু এয়ার ক্ষেপণাস্ত্র ছাড়ার ব্যবস্থা, টপার্ড লং রকেট লঞ্চের এ ধরনের অনেক অস্ত্র। জাহাজে রয়েছে বিভিন্ন ধরনের রাডার। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন। আপনার একটা কমেন্ট এবং একটা লাইকে আমাকে আরও ভালো ভিডিও বানানো উৎসাহিত করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।